ভিকটিম মোহাম্মদ ওমর আলী একজন অটোরিকশা চালক। সে অটোরিকশা পরিচালনা করে তার জীবন জীবিকা সৎভাবে করে আসছিল। প্রতিদিনের নেই সে বিগত 16 জুলাই তারিখে অটোরিকশা নিয়ে বের হয়, রাত অবধি ফেরত না আসায় তার পরিবার ব্যাপকভাবে উদ্বিগ্ন হয় এবং বিভিন্ন জায়গাতে খোঁজাখুঁজি করে। তাকে কোথাও খুঁজে না পাওয়ার পরিপ্রেক্ষিতে পরবর্তী দিন 17 জুলাই তারিখে তার লাশ কালিয়াকৈরের থানাধীন চান্দ্রা হাবিবনগর এলাকা থেকে তার লাশের সন্ধান পাওয়া যায়। সেই লাশটি সন্ধান পাওয়ার পর কালিয়াকৈর থানা পুলিশ সেটাকে শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজ হসপিটালে পাঠানো হয় এবং এরই প্রেক্ষিতে তার মেয়ে ওমর আলীর মেয়ে বাদী হয়ে কালিয়াকৈর থানায় একটা ছিনতাইসহ হত্যা মামলা করে, যার মামলা নম্বর হলো 17। উক্ত নৃশংস হত্যাকাণ্ডটি এলাকার মধ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ায় ব্যাপকভাবে প্রচারিত হয়। যে নৃশংস হত্যাকাণ্ডের হত্যাকারীদেরকে আইনের আওতায় নিয়ে আসার জন্য র‍্যাব একের একটি চৌকস দল পোড়াবাড়ি ক্যাম্প থেকে বিভিন্ন ধরনের গোয়েন্দা তৎপরতা অব্যাহত রাখে এবং আভিযানিক কর্মতৎপরতাও অব্যাহত রাখে। এরই প্রেক্ষিতে গতকাল বিকাল থেকে অভিযান পরিচালনা করে মধ্যরাত পর্যন্ত অভিযান পরিচালনা করে এই হত্যাকাণ্ডের মূল আসামি এবং খুনি আজিমকে আমরা ধরতে সক্ষম হয় এবং তার দেওয়া তথ্য মতে এবং জবানবন্দি অনুসারে অপর আসামিকে গাজীপুর জেলার কালিয়াকৈর থানাদের মোল্লাপাড়া এলাকা থেকে আমরা মাহবুব মিয়াকে আটক করতে সক্ষম হই। এই সময় ধৃত আসামিদের কাছ থেকে যে ছিনতাইকৃত যে অটোরিকশা ছিল সেই অটোরিকশার বিভিন্ন পার্টস, যেগুলো চাকা, সামনের গ্লাস, বাম্পার, 3টা মোবাইল এবং যেই ওমর আলীর যে মোবাইলটা ছিল সেটাকে আমরা উদ্ধার করতে সক্ষম হই। র‍্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ঘটনাটা অকপটে স্বীকার করে এবং এই হত্যাকাণ্ডের লোমহর্ষক বর্ণনা দেয়। তারা পেশাদার ছিনতাইকারী, তারা ছিনতাই তাদের পেশা এবং এর আগেও বিভিন্ন ধরনের ছিনতাই কাজ তারা সংগঠিত করেছিল। এই হত্যাকাণ্ডের মূল হোতা আজিমুদ্দিন, তার ভাষ্য মতে জানা যায় যে সে পূর্বে পরিকল্পনা অনুযায়ী এই ওমর আলীর যে অটোরিকশাটি সে আশুলিয়া থানার আমতলা এলাকা থেকে ভাড়া করে এবং তার সাথে অপর তার সঙ্গী জয় নামে আরেকজন ব্যক্তি থাকে এবং তারা সেই অটোরিকশাটিকে নিয়ে কালীগঞ্জের বারুইপাড়া নামক জায়গাতে যায় এবং সেই বারুইপাড়াতে পূর্ব থেকেই আরেকজন, যার নাম আমাদের কাছে দ্বিতীয় আসামি মাহবুব, সেখানে অপেক্ষা করতেছিল। সেই মাহবুবকে সেই অটোর ভাড়াকৃত অটোরিকশাতে তাকে তুলে নেয়। তারা যখন গিয়ে আপনার কালিয়াকৈরের হাবিবনগর এলাকার মধ্যে পৌঁছায় তখন তাকে ছিনতাইকারীরা সেই ওমর আলীকে ছিনতাই থেকে টেনে খেঁচড়ে পাশে যে কাঁঠাল বাগানের মধ্যে নিয়ে যায়। তার যেই চেন থাকে তালাবদ্ধ করে রাখার জন্য সেই চেন দিয়ে তার গলার মধ্যে পেঁচিয়ে ধরে এবং এক এবং পেঁচিয়ে ধরার পরিপ্রেক্ষিতে এবং তাকে সহায়তা করার জন্য সেই হাবিব এবং জয় তার হাত এবং পা কঠিনভাবে ধরে রাখে। এক পর্যায়ে ওমর আলী নিস্তেজ হয়ে পড়ে এবং পরবর্তী নিস্তেজ হওয়ার পরে তার মৃত্যুকে নিশ্চিত করার জন্য আজিমের কাছে চাকু দিয়ে তার গলাকে জবাই করে ফেলে। এই নৃশংস হত্যাকাণ্ডের পরবর্তীতে সে তার কাছে যে রক্ষিত যে টাকা এবং মোবাইল এবং সেই অটোরিকশাকে নিয়ে চলে যায়। পরবর্তীতে অটোরিকশার যে 4টা ব্যাটারি ছিল সেটা এক দোকানে 21,000 টাকা বিক্রি করে এবং সেই টাকা নিয়ে বিভিন্নভাবে ভাগ বটোয়ারা করে নেয় এবং সেই অটোরিকশার যে বডিটা সেটা 1500 টাকা দিয়ে একটা ভাঙ্গারির দোকানে বিক্রি করে এবং সেই জিনিসগুলো আমরা হাতে নাতে ধরতে সক্ষম হয়েছে এবং তাদেরকে সেই জিনিসগুলো আপনাদের প্রদর্শনীর জন্য বাইরে রাখা আছে। আমাদের এখানে আরেকজন পলাতক আসামি যাকে আমরা ধরার জন্য আমাদের অভিযানিক তৎপরতা অব্যাহত আছে। আমরা আশা করছি অতি শীঘ্রই তাদেরকে আমরা আইনের হাতে সোপর্দ করবো তাকে এবং গ্রেপ্তারকৃত যে আসামিরা তাদেরকে আমরা আইনের হাতে সোপর্দ করবো। তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা অটোরিকশা ছিনতাইয়ের কথা বলেছে, বাট প্রাথমিকভাবে বিভিন্ন সময়ে উপলক্ষ ধরে তারা বিভিন্ন ধরনের ছিটকে যে ছিনতাই, মোবাইল ছিনতাই, টাকা পয়সা ছিনতাই, সেই কাজগুলো করতো।
ওরা বেশ কয়েকটা চিন্তাই করেছে, ওরা তো নর্মাল চার পাঁচটা চিন্তার কথা বলেছে, অটোরিকশার চিন্তার কথা বলেছে, বাট এই ক্ষেত্রে তারা ধরা পড়েছে। আগে ইতিপূর্বে তাদের কোনো ধরা পড়ার, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতকে ধরা পড়ার কোনো ইতিহাস নেই। তারা নর্মালি এই যে চক্রটা, তিনজনের যে চক্রটা, সেটা অটোরিকশার মধ্যেই বর্তমান সময়ে তারা অটোরিকশাকে টার্গেট করে বিভিন্ন সময় নিয়ে যায়। অনেক সময় তাদেরকে, যেমন এই উমর আলীকে হত্যা করেছে, অনেক সময় তারা হত্যা করেনি, তার যা যা জিনিস থাকে তারা সেটা নিয়ে পালিয়ে চলে যায়। আমরা এই চক্রের মধ্যে আপাতত তিনজনকে এই হত্যাকাণ্ডের সাথে সংশ্লিষ্ট পেয়েছি, বা তারা যে প্রাথমিক জিজ্ঞাসাবাদে যে জিনিসটা বলেছে তাদের সাথে আরও কয়েকজন চার পাঁচজন মিলে এই কাজগুলো করে থাকে। বাকিদের মধ্যে মাহবুব এবং জয়, তারা হাত এবং পা চেপে ধরেছিল যাতে সে দস্তাদস্তি করে পালিয়ে চলে যেতে না পারে। আমি এখানে আসার আগে তাদেরকে জিজ্ঞাসা করেছি, তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে যেটা বলেছিল যে সে যদি বেঁচে যায় হয়তো বা তাদের আরও বিপদের কারণ হইতে পারে, তার মৃত্যু নিশ্চিত করার জন্য এবং তারা যেন অকপটে এবং কোনো ধরনের বাধা বিপত্তি ছাড়াই যেন পালিয়ে চলে যেতে পারে, এই জন্য তারা মৃত্যুটা নিশ্চিত করেছিল।